হ্যালো এভরিওয়ান, সালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করবো সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে। সো আমি আজকে আমার শ্বশুরবাড়ি নরসিংদীতে চলে এসেছি। সো এখানে এসে দেখি খুব সুন্দর একটি মেলা হচ্ছে, যে মেলাতে এখন আমরা বেড়াতে যাচ্ছি এবং আপনাদের সাথেও ভাবলাম শেয়ার করি যে গ্রামের মেলা কেমন হয় এবং এখানে কী কী পাওয়া যায়। তো চলুন আপনারা আমাদের সাথে, এবং অবশ্যই ব্লগটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো আমরা মেলায় চলে এসেছি। এখানে সুন্দর গরম গরম জিলাপি ভাজা হচ্ছে। লিয়ানা বেলুন কেনার জন্য জেদ করছিল। মেলায় অনেক ধরনের মজা মজা আচার বিক্রি করছে, বড়ের আচার, চাকদা আচার আর অনেক অনেক আচার। আজ ফ্রাইডে বিকাল বলে সব মানুষ বুঝি মেলায় চলে এসেছে। এগুলো কত প্রাইস? 180। আমরা কাঠের খুব সুন্দর একটা শপে চলে এসেছি। এখানে কাঠের তৈরি অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি করছিল। আর এই যে তাজমহলটা, এটা আমি নিয়ে নিয়েছি। এখানে বাচ্চাদের সব সুন্দর কিউট কিউট খেলনা বিক্রি হচ্ছে। লিয়ানা তো দেখে সব কিছু নিতে আসছিল। কিছু ফুচকা, হালিম, নুডলস এসবের দোকান আছে, সাথে পিজাও পাওয়া যায়। আর পাশেই ছিল নাগরদোলা। বাচ্চারা খুব এনজয় করছিল, দেখতে পাচ্ছেন আপনারা। আমার শাশুড়ি আম্মু এখানে বেলুন কিনছে লিয়ানার জন্য। আর পাশে আছে আমাদের ছোটোবেলার খেলা হাঁড়ি পাতিল। দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। এসব হাঁড়ি পাতিল দিয়ে আমরা ছোটোবেলায় অনেক খেলেছি। এখানে হাঁড়ি পাতিল দামাদামি করা হচ্ছে। আর এসব হাঁড়ি পাতিলের কোয়ালিটি খুব একটা বেশি ভালো ছিল না, অনেক ধারালো ছিল। ডার সাহেব পরবর্তী দিনে আমরা এই হাঁড়ি পাতিলগুলো কিনে নিই লিয়ানার জন্য। এই যে বাবল গান দেখে ফেলেছে লিয়ানা, এখন তো লিয়ানাকে বাবল গান কিনেই দিতেই হবে। নেন, 20 টাকা দুইটা দেন।
এটা এখন ডাবলি খাবে না না এটা বুঝছো কে বলো কেমন হ্যালো পেট খারাপ না হইলে হলো আমি আপনাদের ভাইয়ার হাতে ভিডিও ধরে দিয়েছি যে আমার একটু ভিডিও করে দেওয়ার জন্য আমি অনেক ভিড়ের ভিতর দিয়ে খুব কষ্ট করে যে লিয়ানার জন্য কিছু হেয়ার ব্যাগ আমার জন্য একটু কিছু ক্লিপ এগুলা কেনা ট্রাই করছি বাট যতই বিকাল গড়িয়ে সন্ধ্যা হচ্ছে মনে হয় ভিড় আরও বেড়ে যাচ্ছে দাঁড়িয়ে থাকার মতন জায়গা পর্যন্ত নেই আমরা খুব তাড়াতাড়ি করছি যে তাড়াতাড়ি মেলা থেকে বের হয়ে যাব দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষ আমার তো দেখে মনে হচ্ছে গ্রামের সব মানুষ বুঝে আসছে মেলায় চলে এসেছে কনফার্ম আর এই যে খাবারগুলো দেখতে পাচ্ছেন এই খাবারগুলো নাম ঠিক আমার মনে নেই বাট এই খাবারগুলো অনেক বেশি মজা তো দ্যাটস ওয়াই আমি আপনার ভাইয়াকে বললাম আমাকে কিছু কিনে দিতে আমি ছোটোবেলায় এগুলো অনেক খেয়েছি আর নামটা ঠিক মনে করতে পারছি না তো আমরা কিছু নিয়ে নিচ্ছি এগুলো বাসার জন্য এখন বাসায় যাওয়ার পালা যাওয়ার পথে লিয়ানার জন্য হাওয়া মিঠাই নিয়ে নিলাম আর যেতে যেতে দেখলাম খুব সুন্দর পান বানানো হচ্ছে সো এটা একটু ভিডিও নিয়ে নিলাম আপনাদের জন্য সো যেতে যেতে আমি একটু একটু করে ভিডিও করছি দেখতে পাচ্ছেন কত মানুষ এবং অনেক বেশি ভিড় হয়ে গেছে সো আমরা মাত্র বাসে চলে আসলাম মেলায় প্রচণ্ড ভিড় ছিল সো তবু কষ্ট করে আমি আপনাদের জন্য টুকটাক করে ভিডিও করেছি আশা করব আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ